এমএস ওয়ার্ড এর জুম এর ব্যবহার। এমএস ওয়ার্ড সাধারণত জুম এর কাজ হলো পেজ এর লেখাকে বড় অথবা ছোট করে দেখানো। জুম আসলে অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, লেখাকে ছোট বা বড় করে দেখার জন্য এটি ব্যবহৃত হয়। আসুন জেনে নেওয়া যাক এমএস ওয়ার্ডে কিভাবে জুমকে ব্যবহার করতে হয়, অর্থাৎ জুমের ব্যবহার। এমএস ওয়ার্ডে জুম ব্যবহার করার জন্য কয়েকভাবে কমান্ড করা যায়, জেনে নেওয়া যাক কমান্ডগুলো কি কি। প্রথমে যে কমান্ড ব্যবহার করব তা হলো রিবন এর ভিউ ট্যাব এর জুম। রিবন এর ভিউ ট্যাব থেকে জুম অপশনে যান এবং জুম অপশনের উপর ক্লিক করুন। নিচের মতো একটি ডায়ালগ বক্স আসবে এবং সেখানে জুম এর কয়েকটি অপশন দেখতে পাবেন। জুম টু 200%, জুম টু 100%, জুম টু 75%। এখান থেকে আপনার সুবিধা মতো জুম অপশনটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। দেখবেন আপনার পেজের আকার পরিবর্তন হয়েছে এবং সাথে লেখার সাইজও পরিবর্তন হয়েছে। এখানে যদি 200% হয়, এখানে তার প্রিভিউ দেওয়া আছে কি পরিমাণ লেখা ছোট অথবা বড় হবে। আপনি আপনার রুচি অনুযায়ী 200%, 100% এবং 75% করে দিতে পারেন। জুম টু এর 200%, জুম টু 100%, জুম টু 75%। এর পাশাপাশি জুম ডায়ালগ বক্সে আরো কিছু অপশন আছে, যেমন পেজ উইথ, টেক্সট উইথ, হোল পেজ। পেজ উইথ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়ে আপনার লেখা দেখাবে। আর দি হোল পেজ, আবার টেক্সট উইথ সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ডকুমেন্টে শুধু লেখা ও রুলার থাকবে। আর যদি হোল পেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন তাহলে পেজের হাইট কমে যাবে এবং পুরো পেজটি আপনার স্ক্রিনে থাকবে। প্রিভিউ বক্স এ তাৎক্ষণিকভাবে আপনি প্রিভিউ দেখতে পাবেন। মেনি পেজেস এর অপশন থেকে আপনি বেছে নিতে পারেন কিভাবে আপনি আপনার পেজকে দেখতে চাচ্ছেন। যদি পেজ বা লেখা স্বাভাবিক এখানে আপনি এক পৃষ্ঠার মধ্যে কয়টি পৃষ্ঠা দেখতে চান সেগুলো সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যদি পেজ বা লেখাকে স্বাভাবিক অবস্থায় দেখতে চান তাহলে 100% এ ক্লিক করলে তা স্বাভাবিক হয়ে যাবে। উপরে নির্দেশিত পদ্ধতি ছাড়াও ভিন্নভাবে খুব সহজে জুম ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে মাউস এর হুইল ঘুরিয়ে সহজে জুম কমানো বা বাড়ানো যায়। এছাড়াও আরো একটি সহজ উপায়ে জুম ব্যবহার করা যায় এমএস ওয়ার্ডে স্ক্রিনের নিচের অংশে ডান দিকে জুমিং নামে একটি অপশন রয়েছে। এই অপশনের প্লাস চিহ্নতে চাপ দিয়ে জুম বাড়ানো যায় এবং মাইনাস চিহ্নতে চাপ দিয়ে জুম কমানো যায়। জুম শুধুমাত্র লেখাকে বড় বা ছোট করে দেখায়, লেখার সাইজ বড় বা ছোট করে না। লেখার সাইজ ছোট বা বড় করার জন্য ফন্ট সাইজ কমাতে বা বাড়াতে হয়। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।